শাসকের কথা শুনে আইএসএফ এর প্রার্থী গুলোকে নির্দল প্রার্থী বানিয়ে দিয়েছে। নির্বাচন কমিশনকে আমাদের প্রার্থীর বিষয়গুলোকে স্ক্রুটিনি করে কনসিডার করতে আইনের চর ওদের গালে মারলাম। আগামীকাল 28 তারিখ কি হচ্ছে দেখি, যদি কমিশন মনে করে আবার আইএসএফ কে সুখ কৌশলে কারো কথা শুনে আইএসএফ কে আইএসএফ এর মনোনয়ন গুলোকে আবার বাতিল বলবো, তারপরে তো কোর্ট আবার আছে, আবার কোর্টের দ্বারস্থ হবো। দেখ যেটা বলছি, প্রথমে গুন্ডামস্তন কে দিয়ে নমিনেশন কেন্দ্রে যাওয়াকে আটকাচ্ছিল, তারপরে সেটাকে উপেক্ষা করে গণতান্ত্রিক পক্ষে প্রতিরোধ করে যখন নমিনেশন কেন্দ্রে ঢুকলো আমাদের লোকেরা, নমিনেশন জমা করলো, তখন অফিসারদেরকে কাজে লাগিয়ে, বেশ কিছু অফিসারকে কাজে লাগিয়ে কোনো সময় সময়ের অজুহাত দেখাচ্ছে, কোন সময় কোন জায়গায় কাস্ট সার্টিফিকেট অজুহাত দেখিয়ে, তা বিভিন্ন ভাবে কিভাবে আইএসএফ এর নমিনেশন গুলোকে বাতিল করা যায় শাসক সেটা তৎপরতার সাথে চেষ্টা করছে। তবে আইনের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা ভরসা আছে, বিচার ব্যবস্থার মাধ্যমে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো সেটা ভাঙড় কেঁদে দেখিয়ে দিয়েছি। আর কি করেছে, বেশ কিছু জায়গায় বেশ কিছু অফিসার সুকৌশলে, আমি তো বলবো শাসকের কথা শুনে, শাসকের কথা শুনে আইএসএফ এর প্রার্থী গুলোকে নির্দল প্রার্থী বানিয়ে দিয়েছে, নির্দল প্রার্থী বানিয়ে দিয়েছে। সিম্বলটাকে আমাদের স্টেট ইলেকশন কমিশনের কাছ থেকে আমরা সিম্বলটা রিজার্ভ আছে, তারপরেও নির্দল প্রার্থী বানিয়ে দিয়েছে, সেগুলো আমরা দেখছি। প্রত্যেকটা এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে যেগুলো অনৈতিক কাজ করেছে, পুলিশ থেকে অফিসার পর্যন্ত যারা অনৈতিক কাজের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে আমরা আইনত লড়াই আছি এবং এর শেষ দিকে ছাড়বো। কিন্তু এত চাপ দেওয়ার কারণটা কি বুঝতে পেরেছেন, যে আইএসএফ আসলে একটা শ্রেষ্ঠ সমাজ ব্যবস্থা দেবে। কি সমাজ ব্যবস্থা দেবে? ভোট চাইতে গেলে প্রার্থীরা সে জিতুক আর হারুক আর যে নির্দলই দাঁড়াক না কেন, প্রত্যেকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটটা চাই, কাকা জ্যাঠা মামা চাচা নানা খালা ফুফু মাসি পিসি যা বলার দরকার বলে কি করে ভোটটা নেয়। আর ভোট মিটে গেলে 4.5 বছর তাদেরকে আর খুঁজে পাওয়া যায় ভাই, আপনারাই বলেন খুঁজে পাওয়া যায়? তার যখন তার কাছে কোনো দরকার লাগে ফোন করতে হয়, 2-4 বার ফোন করে তার বাড়ি যেতে হয়, বাড়ি গিয়ে সার্টিফিকেট পাঠাতে গেলে কোনো সই সাবুতে দরকার হলে 500,000 না দিলে আবার সই হয় না। আর আইএসএফ আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ হচ্ছে, আপনারা যদি আইএসএফ এর প্রার্থীকে জেতান, যদি জেতান কেন বলছি, তাহলে আপনারা বলবেন কি ভাগেন কনফিডেন্স নেই, কনফিডেন্স আছে আপনাদের প্রতি, কিন্তু আপনারা না ভোট দিয়ে জোর করে তো ভোট দিয়ে আমি পারি না, ভোট তো আপনারা আমি কেড়ে নিতে পারি না, এটা অনৈতিক কাজ হবে। সেই জন্যই বলছি আপনারা জেতালে, জেতার পরে ঠিক আমাদের প্রার্থীরা যেভাবে এখন মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাইছে, জেতার পরে 5 বছর ভোটাররা তাদের সমস্যা নিয়ে আমাদের প্রার্থী তখন আপনাদের জনপ্রতিনিধি হয়ে যাবে, আপনাদের জনপ্রতিনিধিকে আপনারা ফোন করবেন, আপনাদের জনপ্রতিনিধি আপনাদের দুয়ারে গিয়ে তার এখতিয়ারের মধ্যে যে পরিষেবাগুলো আছে আপনাদের দুয়ারে গিয়ে দিয়ে আসবে, এগুলো 500,000 টাকা ছাড়ায় 5 পয়সা আপনাদের কাছ থেকে চাইবে না, এই সমাজ ব্যবস্থা দেব।